হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকে একটি বিশেষ কথা বলবো বলে আপনাদের সম্মুখে এসেছি। এই ভিডিওটির বানানোর মেন কারণ হলো আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, যে একটি বাচ্চার ফটো আমি তুলেছি ছাগলের। এই বাচ্চাটির বয়স আজকে মোটামুটি 30-35 দিন হলো, কিন্তু হঠাৎ করে ছাগলটি এমনভাবে ঝিমানো শুরু করেছে, যেটা আপনাদের সম্মুখে আমি বলবো বলে আসলাম। আপনাদের অনেক মানুষ অনেক কথা বলে থাকে, যেমন এই ছাগলের ইঞ্জেকশন দিতে হবে, এই করতে হবে, তাই করতে হবে। আমি তাদেরকে বলি, খবরদার এমন করবেন না। আমার এই ছাগলের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খুবই ভালো আছে, কোনো অসুবিধা নাই। আর ওই ছাগলটার জীবনের কারণটা হলো, গত 2 দিন হয়ে গেল এই ছাগলটিকে আমরা ভালোভাবে যত্ন নিতে পারিনি, যার কারণে ছাগলটি এখন ঝিমাচ্ছে। কিন্তু এর জন্য কোনো ব্যাপার না, মানুষের এমনি এমনিভাবে যেমন শরীরে একটু খারাপ করে হয়, সেই হিসেবে কোনো অসুবিধা নেই। আর আমরা তো এটা কিছু মনে করি না। আপনাদের একটি কথা জানাতে চাই, যদি ছাগল যদি হালকা কিছু হয় তেমন কোনো অসুবিধা নেই। আর সবসময় একটু ছাগলের বাচ্চাগুলো একটু উপরে রাখার চেষ্টা করবেন, উপরে রাখলে এদের একটু ক্ষয়ক্ষতি কিংবা অসুস্থ হওয়ার একটু সম্ভব কম থাকে। সেই হিসেবে আপনাদের বলছি, আপনারা যারাই ছাগল পুষছেন আর একটু ভালো করে রাখার চেষ্টা করবেন, সবথেকে বেশি বেস্ট জিনিস হলো ওদেরকে কাঁঠালের পাতা খাওয়ানো। আপনাদের বাড়ির ধারে যদি কোনো কাঁঠালের গাছ থাকে কিংবা কাঁঠালের গাছ চাষ করেও পাতাটা খাওয়াতে পারেন, তাহলে ছাগলের পক্ষে এটা খুবই ভালো হবে। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি বলছি, যারা নতুন ফার্ম করবে বলছেন, ভাবছেন, তারা কিন্তু কমেন্টে লিখতে পারেন, ঠিক আছে? আর আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করছি যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, এমন নতুন আরও টিপস আপনাদেরকে দেওয়া হবে। এমনকি আপনাদের যে কোশ্চেনগুলো আপনারা করেন ইউটিউবে সেগুলোর রিপ্লাই কিন্তু আমরা অলরেডি দিয়েই থাকি। ওকে, সবাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।